দর্শক, নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে ততই বিএনপি নেতাদের উপর, কর্মীদের উপর দমন পীড়ন, গ্রেপ্তার, সাজা, এই ঘটনাগুলো ধারাবাহিকভাবে হচ্ছে। মাত্র অল্প দিনের ব্যবধানে আপনারা নিশ্চয়ই দেখেছেন যে বিএনপির অন্যতম নেতা হাবিবুর রহমান হাবিব এবং মোহাম্মদ শাহজাহান দুজনকে সাজা দেওয়া হয়েছে 4 বছরের পুরনো একটি মামলায়। আজকে যে ঘটনা ঘটেছে, গত রাতের ঘটনা, গভীর রাত রাত 2টার দিকে ধানমন্ডিতে বসবাস করেন নোয়াখালীর নেতা, বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক শহীদউদ্দিন চৌধুরী এনি। সেখানে পুলিশ বাসার দরজা ভেঙে তাকে গ্রেপ্তার করেছে। তো খবর হচ্ছে এরকম, প্রথম আলোতে, বাসার দরজা ভেঙে বিএনপি নেতা এনিকে আটক করেছে পুলিশ। মানবজমিনে খবর হচ্ছে ধানমন্ডি থানার মামলায় এনিকে গ্রেপ্তার দেখালো পুলিশ। ইত্তেফাকের শিরোনাম হচ্ছে এনিকে ডাকাতের মতো গ্রেপ্তার করেছে সরকার। আমরা আগে একটু দেখি গ্রেপ্তারের ঘটনাটা, কিভাবে গ্রেপ্তার হলেন, কেন হলেন। বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া সেলের সদস্য সচিব শহীদউদ্দিন চৌধুরী এনিকে গভীর রাতে পুলিশ বাসার দরজা ভেঙে আটক করেছে, এই অভিযোগ বিএনপির। বিএনপির মিডিয়া সেলের প্রধান জহিরুদ্দিন স্বপন জানান, গতকাল দিবাগত রাত 1টার দিকে পুলিশ ধানমন্ডি এলাকায় শহীদউদ্দিন চৌধুরীর বাসায় যায়। সেই রাতে পুলিশ বাসার দরজা ভেঙে শহীদউদ্দিন চৌধুরীকে আটক করে ধানমন্ডি থানায় নিয়ে যায়। দরজা ভাঙার একটা চিত্র দেখা যাচ্ছে, আঙুল দিয়ে দেখাচ্ছেন যে কিভাবে দরজাটা ভাঙা হয়েছে, লকটা। জহিরুদ্দিন স্বপন বলেন, এই আটকের খবর পেয়ে তিনি এবং তাদের দলের আরেক নেতা মাহবুবউদ্দিন খোকন ধানমন্ডি থানায় যান। তারা সেখানে সারা রাত ছিলেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার পক্ষে তারা থানায় আটক রাখা শহীদউদ্দিন চৌধুরীর সঙ্গেও কথা বলেছেন। শহীদউদ্দিন চৌধুরী কে আটকের পর ধানমন্ডি থানা পুলিশ বিএনপি নেতাদের জানিয়েছে তার নির্বাচনী এলাকা লক্ষ্মীপুর ও ঢাকায় নাশকতার কয়েকটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে, সেই জন্যই তাকে পুলিশ আটক করেছে। ধানমন্ডি থানা পুলিশের এক কর্মকর্তা জানান, শহীদউদ্দিন চৌধুরীর বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেপ্তারি পরোয়ানা থাকায় তাকে আটক করা হয়েছে। জহিরুদ্দিন স্বপন বাসার দরজা ভেঙে আটকের এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানান। হুলকবি রিজভীও এক বিবৃতিতে বাসার দরজা ভেঙে গভীর রাতে পুলিশের আটকের ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। আচ্ছা, মানবজমিনের যে রিপোর্ট, তাতে এখানে বলা হচ্ছে যে শহীদউদ্দিন চৌধুরী এনিকে গ্রেপ্তারের পর আদালতে পাঠানো হয়। বুধবার সকাল 10:30টার দিকে তাকে আদালতে পাঠানো হয়। ধানমন্ডি থানার ওসি মোহাম্মদ পারভেজ আলম এই তথ্য জানিয়েছেন গণমাধ্যমকে। ধানমন্ডি থানার 25 নম্বর মামলায় এনিকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। এই মামলায় তিনি এজাহার নামীয় 29 নম্বর আসামি। এছাড়া তার বিরুদ্ধে লক্ষ্মীপুরে 2টি মামলায় ওয়ারেন্ট জারি রয়েছে। পুলিশের পক্ষ থেকে তার 7 দিনের রিমান্ড আবেদন করা হয়েছে। চিন্তা করেন, 7 দিনের রিমান্ড, এটা কি মানে হত্যা মামলার আসামি? এর আগে মঙ্গলবার গভীর রাতে শহীদউদ্দিন চৌধুরী এনিকে ধানমন্ডির বাসা থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। আর মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটার প্রতিক্রিয়া তীব্র ভাষায় প্রতিবাদ করেছেন। এনিকে ডাকাতের মতো গ্রেপ্তার করায় সরকার প্রমাণ করেছে তারা একতরফা নির্বাচনের দিকে যাচ্ছে, এমনই অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকাল 11টার দিকে 11:30টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এই কথা বলেন। তারা তার কোনো দোষ থাকলে তাকে থানায় যেতে বলতে পারত পুলিশ, কিন্তু যেভাবে ডাকাতের মতো হামলা করে সেভাবে সন্ত্রাসী কায়দায় তাকে আটক করা হয়েছে। কথাটা আসলে এখানেই যে একজন রাজনৈতিক নেতা, তিনি তো তার বাসায় ছিলেন, তিনি তো লুকিয়ে ছিলেন না, তাহলে মামলাটাও এমন কোনো গোপন মামলা না। এই ধরনের মামলা বিএনপির এমন কোনো নেতা কর্মী নেই যার বিরুদ্ধে নেই। আজকে যদি পুলিশ মনে করে যে সবাইকে গ্রেপ্তার করা হবে, তাহলে বাংলাদেশে বিএনপি বলে মানে কোনো দলের অস্তিত্ব থাকবে না। তার মানে সব নেতাকর্মী আসলে কারাগারে তাদেরকে যেতে হবে। এগুলি সবাই জানে, এগুলি রাজনৈতিক মামলা বা আরেক নাম গায়েবী মামলা। কিন্তু কথা হলো যে এই যে মধ্যরাতে দরজা ভেঙে গ্রেপ্তার করতে হলো কেন, এর 2টা উদ্দেশ্য থাকতে পারে। একটা হলো যে ড্যাম কেয়ার,
যতই আন্তর্জাতিক মহল যাই বলুক না কেন, আমরা আগের যেভাবে গ্রেপ্তার করেছি সেইভাবেই আমি গ্রেপ্তার করব। এতে মানে মানে যেই পারসেপশনটা দাঁড়াবে যে বিএনপি বা বিরোধী দলের নেতাকর্মীরা নিরাপদ না এবং অন্যরাও যাতে আতঙ্কগ্রস্ত হয়, কেউ যাতে বাসায় না থাকে, সেরকম একটা পরিবেশ পরিস্থিতি অর্থাৎ ভয়ার্থ একটা পরিবেশ তৈরি করে নির্বাচনের দিকে মানে এগোনো। তাহলে এটা কি প্রধানমন্ত্রী যে বললেন নির্বাচন নিয়ে কোনো চিন্তা নেই, তাহলে চিন্তা থাকবে না? মানে চিন্তা নেই মানে কি, মানে চিন্তামুক্ত থাকবে শুধুমাত্র বিএনপি, আর বিরোধী দল হচ্ছে দৌড়ের উপরে থাকবে, আতঙ্কের উপরে থাকবে, কখন গ্রেপ্তার হয়ে যায় সেই অবস্থার মধ্যে থাকবে। এটা কতখানি নির্বাচনের একটি অনুকূল পরিবেশ, এটাই একটা সবার মধ্যে এখন এটাই একটা বড় চিন্তা বা বড় প্রশ্ন। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।